রাজশাহীতে ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী খুনি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সকালে তারা প্রথমে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভ মিছিলটি নগর ভবনে এসে সমাবেশ করে। পরে তারা রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর দেওয়ান হুমায়ুন কবিরের বরাবর স্মারকলিপি দেয়।